বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ছানা দিয়ে জিলাপি করেছি। ছানার জিলাপি সবচাইতে সহজ রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। আমি এখানে হাফ কাপ নিয়েছি ছানা, 1/4 কাপ ময়দা আর 1 টেবিল চামচ সুজি। ছানাটা প্রথমে একটু মথে নিতে হবে, আর সফট একটা ছানা তৈরি করার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। এবারে আমি ছানাগুলোকে খুব ভালোভাবে মথে নিব, একটু মথে নিয়ে তারপরে এতে ময়দা আর সুজিটাও মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো যত আপনারা যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। একটা সফট ডো তৈরি করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডোটা যেন একেবারে শক্ত না হয়ে যায়। আমার কাছে একটু শক্ত মনে হয়ে যাওয়াতে 1 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা। তো বেকিং সোডা আর দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে ছানাটাকে মথে নিচ্ছি একটা সফট ডো করার জন্য। তো যখন প্লেটে আর কোনো কিছু মানে ছানা লেগে থাকবে না, আর গোল অথবা লম্বা যাই করি না কেন কোনো ক্র্যাক পড়বে না, তখন বুঝতে হবে যে ছানা মথাটা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য মথা ছানাটাকে ঢেকে রাখছি। তো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও ছানাটাকে আমি একটু মথে নিয়ে কয়েকটা লেচি কেটে নিব। তো যে লেচিটা যে যেরকম সাইজের জিলাপি করতে চান সে সেই পরিমাণে কেটে নেবেন। ছানার জিলাপি করার অনেক রেসিপি আছে, তবে আমি মনে করি আমি সবচাইতে সহজেই ছানার রেসিপি জিলাপিটা তৈরি করি, আর সেই জন্যই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা লেচি নিয়ে হাত দিয়ে আবারও একটু মথে নিয়ে একটা লম্বা রোলের মতো করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নিতে হবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই রোলটাকে করে নিয়েছি। এবারে লম্বা একটা রোল করা হয়ে গেলে জিলাপির শেপ দিয়ে নিব। প্রথমে একটা ছোট ভাঁজ দিয়ে তারপরে ঘুরিয়ে জিলাপি শেপটা দিয়ে নিতে হবে। তো এটা তো মুখে বলে বোঝানো যাবে না, আমি আরও দু একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই শেপটা দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার এই জিলাপি শেপে কিন্তু কোনো ক্র্যাক পড়ছে না। ছানাটাকে যত ভালোভাবে মথে নেওয়া যাবে তত ভালো জিলাপি তৈরি হবে। আমার সবগুলো জিলাপি শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে চলে যাব চুলাতে। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিচ্ছি। তো তেলটা যখন এরকম একটু মানে বুদবুদি উঠবে তখন বুঝতে হবে মানে কাঙ্ক্ষিত গরম হয়ে গেছে। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জিলাপিগুলো। তো 5টা জিলাপি আমি প্রথম ব্যাচে দিয়েছি, উপর দিয়ে তেল ছড়িয়ে নিতে হবে, এতে করে জিলাপিগুলো দুই দিকেই খুব ভালোভাবে ফুলে উঠবে। উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে এর জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে জিলাপিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো জিলাপিকে ভেজে তুলে নিয়েছি। তো এর মধ্যে আমি চলে যাচ্ছি শিরা তৈরি করতে, আর সেই সময়ের মধ্যে মিষ্টিগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসবে। একটা কড়াইয়ে 1.5 কাপ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে নিলাম 1/4 কাপ পানি, অর্থাৎ 1 কাপ আর 1/4 কাপ পানি দিয়ে একটা এলাচ খুব ভালোভাবে থেতো করে দিয়ে দিতে হবে, এতে করে শিরা একটা ভালো সেন্ট আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা একতার বা দুইতার করে নেওয়ার কোনো ব্যাপার নাই, জাস্ট একটা ঘন শিরা করে নিতে হবে। চারিদিকে অল্প পানি দেওয়াতে চারিদিকে খুব ভালোভাবে যখন ফুটে উঠবে চিনিটা গলে যাবে, তখন একটা ঘন শিরা হয়ে যাবে। আর এই গরম শিরাতে তখন আগে থেকে ভেজে রাখা অর্থাৎ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া জিলাপিগুলো দিয়ে দিতে হবে। এবারে চুলাটা বন্ধ সাথে সাথেই জিলাপিগুলো দেওয়ার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিয়ে সবগুলো জিলাপি আমি শিরার মধ্যে উল্টিয়ে দিচ্ছি, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। আমি আশা করছি এর মধ্যেই জিলাপিগুলো খুব সুন্দরভাবে ভিজে হয়ে যাবে।
দু ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন শিরাগুলো কিন্তু মিষ্টি খুব ভালোভাবে টেনে নিয়েছে এবং সফট মিষ্টি তৈরি হয়েছে, আর শিরা মিষ্টিগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আপনারাও এভাবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই ছানার জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন। আর মেজারমেন্টটা অবশ্যই আমার দেওয়া মেজারমেন্টটা ফলো করলে আপনাদের জিলাপিগুলো ঠিক এরকমই সুন্দর সফট আর তুলতুলে হবে, নরম। তো আমি একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর সফট আর মানে সুন্দর হয়েছে খেতে। দেখেন ভিতরে একেবারে শিরার যে টুইটুম্বুর হয়ে গেছে রসে, আর খুবই নরম এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার সাধারণ আর সহজ রেসিপিগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর আপনারা তা দেখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।